অনেকের হয়তো মনে হয় আবৃত্তি মানে হয়তো একটা লেখা, আমি দেখে দেখে তো বলে দিতে পারবো, এটা তো একটুখানি চাইলেই একটু নিজের মতো এক্সপ্রেশন দিয়ে বলে দিতে পারবো, কিন্তু এটা নয়। এই বয়সে এসেও আমাকে এখনও বাচ্চাদের মতো আর কি কবিতা মুখস্থ করতে হয়, এবং আমি করি সেটা। কেন করি? কারণ ওটা যদি আমি না করি, আমি আমার 100% দিয়ে সেই কবিতাটা কখনো সেই এক্সপ্রেশন আনতে পারবো না, বলতে পারবো না। লন্ডনে গেছি, দুবাইতে গেছি, যে যে জায়গাগুলোতে আমি পারফর্ম করেছি সেখানকার দর্শক হয়তো আলাদা, সেখানকার দর্শকের পছন্দ অনেক সময় আলাদা, কিন্তু কোথাও একটা দেখেছি মিশে গেছে। আমি না ওইটা বলতে পারবো না নিজে একটা পোস্ট দিয়ে যে আমার এরকম হচ্ছে, আপনারা টিকিটটা কাটুন। এখন বলতে বোধহয় কোথাও একটু লাগবে, মনে হবে মানুষগুলো ভালো থাকুক, আগে ঠিক মতো থাকুক। কত মানুষ এই মুহূর্তে কর্মহারা, কত মানুষের কত কিছু ওলট পালট হয়ে গেছে, তার মধ্যে এটা বলাটা একটু মুশকিল আর কি। আমি চুজ করিনি, আমাকে ছোটোবেলায় নাচ গান আবৃত্তি সব কিছুই যেমন শেখানো হয়, ওরকম 4 বছর বয়স থেকে আবৃত্তিটাও শেখানো হয়েছিল। বাকিগুলোর সাথে বোধহয় অতটা সক্ষমতা ছিল না, এটার সাথে ছিল বলে থেকে গেছে। আমি আবৃত্তিকে পেশা হিসাবে ঠিক বাছার ব্যাপার ভাবিনি, সঞ্চালনে আমার পেশা ছিল, আবৃত্তি ভালোবাসা ছিল, আলাদা করে আবৃত্তিকে ঠিক পেশা হিসাবে বাঁচবো এরকম কোনো স্বপ্ন যে ছিল এমন না, ওটা ভালোবাসা নিয়ে পাশাপাশি ছিল সব সময়, বা ওটা থেকে আমার সঞ্চালনায় আসা। কিন্তু কোথাও একটা কোনো না কোনোভাবে হয়তো আবৃত্তি পেশাগতভাবে আমার জীবনের এই মুহূর্তে প্রধানতম জায়গাটায় রয়েছে। আবৃত্তির ক্ষেত্রে কাজটা আরও কঠিন এই কারণ, শব্দ নির্ভর শিল্প, শুধুমাত্র শব্দগুলোকে পৌঁছে দিতে হয় শ্রোতার সামনে। আবৃত্তি বিষয়টা প্রথমত, যেটা আমরা আবৃত্তি বলতে যা বুঝি, সেটা কিন্তু প্রথমত মুখস্থ করতে হয়, মানে আবৃত্তি স্মৃতি নির্ভর একটা মাধ্যম। মঞ্চটা যে কোনো শিল্পীর কাছে খুব ভালোবাসার জায়গা, কিন্তু সামনে থেকে শ্রোতাকে সেইভাবে 1 ঘন্টা বা 1.5 ঘন্টা বসিয়ে রাখা, এটার কিন্তু কোনো শর্টকাট নেই। এবং আমি মঞ্চটা চিনেই তো বড় হয়েছি, আমাদের ইউটিউব বা ফেসবুক চিনে কিন্তু বড় হওয়া না। আমাকে বলা হয়েছিল যে 3 মাসের জন্য তাঁদের যিনি অ্যাঙ্কার, তিনি কোনো একটি কারণে হয়তো সেই 3 মাস করতে পারবেন না, 3 মাসের জন্য করার জন্য চলো যাই প্রোগ্রাম, ভীষণ জনপ্রিয় সেই সময়। তো তারপরে 3 মাস কেটে গেল, 3 বছর কেটে গেল, থেকে গেলাম আর কি। তো সেখান থেকেও আমাকেও ওই শেখানো শুরু। মা খুব ভালো গান করতেন, এবং মা খুব ছোটোবেলায় যখন আমি ছড়া যখন মায়ের মুখ থেকে শুনেছি, মায়ের মুখ থেকে শুনেই ছড়া প্রথম শেখা। তারপরে ওখানে পাড়ার আবৃত্তি স্কুলে সেখানে ভর্তি হলাম। কিন্তু ডিজিটাল কনসার্ট করা মানেই তো কোথাও একটা মানুষের কাছ থেকে আমাকে মানে আর্থিকভাবে বলতে হবে যে সে একটা টিকিট কাটার কথা বা কিছু, 100 টাকা গেলেও তাদের যাবে। আমি এই মুহূর্তে সেটা চাইছি না, মিস তো খুব করছি অবশ্যই, আমাদের দর্শক বন্ধুদের শ্রোতাদের ভীষণ 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 রকম মিস করছি, এবং মঞ্চটাকে মিস করছি, মঞ্চের পারফরমেন্স মিস করছি, অতক্ষণ একসাথে টানা একটানা কবিতা বলা সেটা মিস করছি, এই সব কিছুকেই মিস করছি, এটা খুব স্বাভাবিক। তবে তার মধ্যে একটা যেটা ভালো বিষয় হয়েছে, এবছর যে মানে গত বছরের এবছরের মাঝামাঝি যে সময়টা সব ঠিক ছিল, সেখানে আমার সেই সময় গোটা 5 স্টেজ আমি পেয়েছি। নমস্কার, বঙ্গভূমি লাইভে আপনাদের সবাইকে স্বাগত। আমি প্রিয়ম সেনগুপ্ত রয়েছি আজ এমন একজন বিশেষ অতিথির সঙ্গে, বাচিক শিল্পের জগতে যিনি অত্যন্ত পরিচিত মুখ, মুনমুন মুখার্জি। মুনমুন, বঙ্গভূমিতে স্বাগত। মুনমুন, আমি যেটা একেবারে প্রথমে আমি একেবারে যেটা জানতে চাইবো যে সেটা হচ্ছে যে এত ধরনের শিল্পের মধ্যে দেখে এই আবৃত্তি করা বা এই বাচিক শিল্প বিষয়টাকে বেছে নেওয়ার কী কারণ? বাচিক শিল্প থেকে আমি বলবো বাক শিল্প বলাটা ভালো। এবার বেছে নেওয়ার ব্যাপারটা হচ্ছে আমি চুজ করিনি, আমাকে ছোটোবেলায় নাচ গান আবৃত্তি সব কিছুই যেমন শেখানো হয়, ওরকম 4 বছর বয়স থেকে আবৃত্তিটাও শেখানো হয়েছিল। বাকিগুলোর সাথে বোধহয় অতটা সক্ষমতা ছিল না, এটার সাথে ছিল বলে থেকে গেছে। শুরুটা ঠিক মানে কীভাবে, তোমার একদম শুরুর দিকের দিনগুলোর কথা একটু জানতে চাই। দিনগুলো হচ্ছে শুরু, অবশ্যই আমার মা খুব ভালো গান করতো, বলে বাড়িতে সাংস্কৃতিক পরিমণ্ডল ছিল, বাড়িতে সবাই কিছু না কিছু চর্চা করতেন। কিন্তু যেরকম হয় মফস্বলের বাড়িতে, যে খুব বেশি অ্যাম্বিশন বা কিছু সেগুলো ছিল না, ভালোবেশি চর্চাটা ছিল। তো সেখান থেকেও আমাকেও ওই শেখানো শুরু, মা খুব ভালো গান করতেন, এবং মা খুব ছোটোবেলায় যখন আমি ছড়া যখন মায়ের মুখ থেকে শুনেছি, মায়ের মুখ থেকে শুনেই ছড়া প্রথম শেখা। তারপরে ওখানে পাড়ার আবৃত্তি স্কুলে সেখানে ভর্তি হলাম। এবার কি হলো,
এই সফরটা যে শুরু হলো সেটা চলতে থাকলো একটার পর একটা। তখন প্রতিযোগিতায় হতো, মানে বিভিন্ন জায়গায় পাড়ায় পাড়ায় প্রতিযোগিতা হতো, তারপর সেটা অনেক বড় বয়স পর্যন্ত সেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে কলকাতায়। তারপর শিখতে আসা শুরু হলো, নানান শিক্ষাগুরুর সান্নিধ্যে আসা, এবং তারপর অনেক বড় প্রতিযোগিতার মঞ্চ বলা যেতে পারে নেহরু চিলড্রেন্স মিউজিয়াম, নাম বললে অসুবিধা নেই আশা করি, তো নেহরু চিলড্রেন্স মিউজিয়াম বা এগুলো যেগুলো পুরো সেই সময় বাংলা জুড়ে একেবারে প্রকৃত অর্থে সবই সারা বাংলা প্রতিযোগিতা ছিল, কিন্তু ওগুলো সত্যি সারা বাংলা প্রতিযোগিতাই ছিল আর কি, পুরো বাংলা জুড়ে যে প্রতিযোগিতা সেইভাবে সেইগুলোয় অংশগ্রহণ করা, সেখানে র্যাঙ্ক করা, তারপর সেখান থেকে আস্তে আস্তে মঞ্চকে চিনতে শেখা। এবং আমাদের সময়ে সেই সময় আর কি মঞ্চে একটা 3 মিনিটের পারফরমেন্সও ভীষণ মূল্যবান ছিল। এবার তুমি যে প্রশ্নটা আমাকে করেছো যে বাচিক শিল্পকে বা বাক শিল্পকে কেন বেছে নেওয়া, এটা যদি তুমি বলো প্রফেশনালি কেন বেছে নিয়েছি, তাহলে আমি বলবো যে আমি ঠিক প্রফেশনালি বাছিনি, মানে এটা আমার জীবনে এসে গেছে। আমি যখন কলেজে পড়ি সেই সময় একটা অনুষ্ঠান, একটা মঞ্চানুষ্ঠান হচ্ছিল, তো সেখানে যা হয় অনেক দর্শক আসনে অনেক মানুষ ছিলেন, সেইখান থেকে আমি তখন একটা প্রোগ্রাম হতো টেলিভিশন প্রোগ্রাম, তো সেই টেলিভিশন প্রোগ্রামটাতে আমাকে অডিশনের জন্য ওই অনুষ্ঠানটা দেখার পর সেখানে ডাকা হয়েছিল, এবং অডিশনে সিলেকশন হওয়ার পরে সেখানে সিলেক্টেড হই। প্রথমে তখন যেহেতু পড়াশুনো করি আমাকে বলা হয়েছিল যে 3 মাসের জন্য তাঁদের যিনি অ্যাঙ্কার তিনি কোনো একটি কারণে হয়তো সেই 3 মাস করতে পারবেন না, 3 মাসের জন্য করার জন্য চলো যাই প্রোগ্রাম, ভীষণ জনপ্রিয় সেই সময়। তো তারপরে 3 মাস কেটে গেল, 3 বছর কেটে গেল, থেকে গেলাম আর কি, এবং তারপর সেখান থেকে একের পর এক অনুষ্ঠান। আমি আবৃত্তিকে যদি বলা হয়, আবৃত্তির কথাই নিশ্চয়ই বলা হচ্ছে মূলত, আমি আবৃত্তিকে পেশা হিসেবে ঠিক বাছার ব্যাপার ভাবিনি, সঞ্চালন আমার পেশা ছিল, আবৃত্তি ভালোবাসা ছিল, আলাদা করে আবৃত্তিকে ঠিক পেশা হিসাবে বাঁচবো এরকম কোনো স্বপ্ন যে ছিল এমন না, ওটা ভালোবাসা নিয়ে পাশাপাশি ছিল সব সময়, বা ওটা থেকে আমার সঞ্চালনায় আসা, কিন্তু কোথাও একটা কোনো না কোনোভাবে হয়তো আবৃত্তি পেশাগতভাবে আমার জীবনের এই মুহূর্তে প্রধানতম জায়গাটায় রয়েছে। অনেক ক্ষেত্রে আমরা যেটা মানে দেখতে পাই যে যিনি একজন সঙ্গীত শিল্পী বা একজন যন্ত্র সঙ্গীত শিল্পী, তাঁদের একটা দীর্ঘ রেওয়াজ বা একটা চর্চা একটা অনুশীলনের মধ্যে দিয়ে যেতে হয়, একজন বাচিক শিল্পী বা বাক শিল্পী তাঁদের কী ধরনের অনুশীলনের মধ্যে দিয়ে যাওয়া উচিত বলে তুমি মনে করো, বা নিজের ক্ষেত্রে মানে মানে কী ফলো করো? আসলে আবৃত্তিটা বলবো আমি অন্যান্য যে মাধ্যমগুলো তার থেকেও একটু কঠিন মাধ্যম, তার কারণ হচ্ছে যখন আমাদের পারফর্ম করতে হয় তখন আমাদের প্রতিযোগিতা হয় মূলত নাচ গানের পারফরমেন্সের সাথে, যেখানে হয়তো যেটার মধ্যে সুর আছে, যেটার মধ্যে ছন্দ আছে, তাল আছে আলাদাভাবে, এবং প্রত্যেকটি শিল্পই নিজের নিজের জায়গাতে অত্যন্ত খুব স্বাভাবিকভাবে ঐতিহ্যবাহী। আবৃত্তির ক্ষেত্রে কাজটা আরও কঠিন এই কারণ শব্দ নির্ভর শিল্প, শুধুমাত্র শব্দগুলোকে পৌঁছে দিতে হয় শ্রোতার সামনে। একটা দুটো আবৃত্তি যে সময় তুমি আমাকে ইউটিউবে শুনছো অথবা ফেসবুকে শুনছো, সেটা আর 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা ধরে শ্রোতার সামনে পারফর্ম করা, দুটোর মধ্যে অনেক তফাত। কারণ শ্রোতাকে শুধুমাত্র আবৃত্তি দিয়ে বসিয়ে রাখাটা সেটা খুব কঠিন একটা বিষয়, হয়তো অন্য সব শিল্প মাধ্যমের প্রতি যথাযথ শ্রদ্ধা রেখেই বলছি আরও কঠিন বিষয়। সেখানে এটার প্রতি পরিশ্রমটা ভীষণ মাত্রায় থাকাটা জরুরি, বা এর যে নিজেকে প্রিপেয়ার করার জন্য যে বিষয়টা সেটার জন্য কিন্তু অনেক সময় লাগে। অনেকের হয়তো মনে হয় আবৃত্তি মানে হয়তো একটা লেখা আমি দেখে দেখে তো বলে দিতে পারবো, এটা তো একটুখানি চাইলেই একটু নিজের মতো এক্সপ্রেশন দিয়ে বলে দিতে পারবো, কিন্তু এটা নয়। আবৃত্তি বিষয়টা প্রথমত, যেটা আমরা আবৃত্তি বলতে যা বুঝি, সেটা কিন্তু প্রথমত মুখস্থ করতে হয়, মানে আবৃত্তি স্মৃতি নির্ভর একটা মাধ্যম। তো এই বয়সে এসেও আমাকে এখনও বাচ্চাদের মতো আর কি কবিতা মুখস্থ করতে হয়, এবং আমি করি সেটা। কেন করি? কারণ ওটা যদি আমি না করি, আমি আমার 100% দিয়ে সেই কবিতাটা কখনো সেই এক্সপ্রেশন আনতে পারবো না, বলতে পারবো না। মানে আমার যদি চোখটা থাকে ওখানে কি লেখাটা রয়েছে সেটার দিকে আমাকে তাকাতে হবে বা দেখতে হবে বা সেই শব্দগুলো রাখতে হবে মাথায়, তাহলে আমার মাথার অনুভবটা কোথাও একটা বেরিয়ে যাবে। তো ফলে মুখস্থ তো একটা অবশ্যই বড় ব্যাপার, আবৃত্তির ক্ষেত্রে ছন্দ আছে,
আবৃত্তির ক্ষেত্রে, শব্দগুলোর ক্ষেত্রে যে থামা বা ওঠা পড়া, মডুলেশন সব কিছু আছে, সেগুলো একটা শেখার বিষয় আছে। সেগুলো কিন্তু না শিখে হয় না, ফলে সেই শেখাটা যেমন আছে, আবার এটাও খুব সত্যি তুমি শিখলে খুব ভালোভাবে তুমি হয়তো তারপর সেই বিষয়টা আর চর্চা রইল না সেটাতে। মানে তুমি যত সুন্দরভাবে যে কোনো জিনিস রেখে দাও না কেন, সেটা যদি একভাবে রেখে দেওয়া হয় কোথাও একটু যেন জং পড়ে যাবে, সেটার যদি ঠিকঠাকভাবে চর্চা না হয় বা সেটাকে যদি একটু পরিষ্কার না করা হয়। তো ফলে এটার চর্চাটাও ভীষণ আবশ্যিক, এবং সেটা প্রতিদিনের চর্চা, এমন নয় যে আমি কখনো বলেছিলাম আজকে বলবো বা সমস্ত কিছু, এরকম না। এটা প্রতিদিনের চর্চা, তার মধ্যে মুখস্থ আছে, তার মধ্যে সেটার প্র্যাকটিস আছে, তার মধ্যে সেইটার যথাযথভাবে প্র্যাকটিসের বিষয় আছে। তো এই পুরো পথটাই একটা দীর্ঘ পথ। তুমি একটু আগে বলছিলে যে যে মানে ইউটিউবে শোনা বা ফেসবুকে কেউ তোমাকে আবৃত্তি করতে শুনছেন, আর তিনি তোমাকে মঞ্চে শুনছেন, যে দুটোর মধ্যে একটা হিউজ ডিফারেন্স। এইটা এইটা খুব মানে মানে ইন্টারেস্টিং শোনাচ্ছে, এটা যদি একটু মানে এক্সপ্লেন করো। প্রথমত যেটা বিষয় সেটা হচ্ছে মঞ্চটা যে কোনো শিল্পীর কাছে খুব ভালোবাসার জায়গা। আমি ইউটিউবে আমার হতে পারে 500,000 কাছাকাছি সাবস্ক্রাইবার, বা ফেসবুকে আমার মিলিয়ন ফলোয়ার, সেগুলো অন্য বিষয়, এবং এগুলো হয়তো অ্যাচিভ করা সহজ, হয়তো অন্য অনেক রকমভাবে আমরা ভাবতে পারি যে এই লক্ষ্যমাত্রাটা পূরণ করতে পারি, কিন্তু সামনে থেকে শ্রোতাকে সেইভাবে 1 ঘন্টা বা 1.5 ঘন্টা বসিয়ে রাখা, এটার কিন্তু কোনো শর্টকাট নেই। এটার একটাই উপায়, তাকে ভালোবেসে তিনি বসে থাকবেন ওই অতক্ষণ অনুষ্ঠানের সাথে। এক্ষেত্রে মঞ্চটা ভীষণ একটা ভালোবাসার জায়গা। আমি মঞ্চে সেই ভালোবাসাটা পেয়েওছি। আমি গত 5 বছর ধরে মোটামুটি ধরো আমার অনুষ্ঠানের পরিধিটা প্রায় বাংলার প্রত্যেকটা জেলায় জেলায়, বাংলাদেশে গেছি, লন্ডনে গেছি, দুবাইতে গেছি, যে যে জায়গাগুলোতে আমি পারফর্ম করেছি সেখানকার দর্শক হয়তো আলাদা, সেখানকার দর্শকের পছন্দ অনেক সময় আলাদা, কিন্তু কোথাও একটা দেখেছি মিশে গেছে। মানে মেদিনীপুরের প্রত্যন্ত একটা গ্রামে গেছি যেখানে মানুষ ওড়িয়া ভাষাতেও কথা বলেন, বাংলা ভাষাতেও কথা বলেন, একদম সীমান্তবর্তী, সেখানে মানুষ ওখানে বসে আছেন আবৃত্তি শুনবেন বলে, এবং রিকোয়েস্ট করছেন ওই 4 বছর পর ওটা শুনবো বা সমস্ত কিছু। এবং আমি তোমাকে বলছি, আমাকে ইউটিউবে যারা শুনেছেন, আমাকে যারা ফেসবুকে শোনেন, আমি যখন মঞ্চে বলি, মঞ্চে যারা শুনেছেন, আমি মঞ্চে তার থেকে 10 গুণ ভালো বলি। মানে ওটা একটা অন্য জায়গা, ওটা বলি, ওটা হয়ে যায়, ওটা এসে যায় ওই বিষয়টা। ফলে মঞ্চ খুব ইম্পর্ট্যান্ট, এবং আমি মঞ্চটা চিনেই তো বড় হয়েছি। আমাদের ইউটিউব বা ফেসবুক চিনে কিন্তু বড় হওয়া না, আমাদের সময় যেটা হতো তুমিও জানো সেটা, মানে আমরা প্রায় সমসাময়িকী, সেই জন্য বলছি আমরা প্রথমে মঞ্চই চিনতাম জীবনে, রেকর্ডিংটা আমরা শেষ ধাপ জানতাম। হ্যাঁ, যে একদম সব কিছু শেষ হবে, শিখবো খুব ভালোভাবে, রেকর্ডিং তো সেটা তো খুব বড় শিল্পীরা করেন, আমরা কি সেই জায়গায় পৌঁছাতে পারবো, এরকম মনে হতো। ফলে তার আগে ওই জায়গাটায় পৌঁছানোর জন্য পরিশ্রমটা অনেকটা থাকতো, বা ওটা একটা এমন একটা স্বপ্ন যেটা অনেকটা পেরিয়ে আর কি পূরণ করতে হয়। তো ফলে মঞ্চ তো ভালোবাসার জায়গা হবে, ওই পেরিয়ে আসা। প্রায় 2 বছর হতে এলো যে সাংস্কৃতিক যে অনুষ্ঠানগুলো সেগুলো বন্ধ, এবং কবে থেকে সেগুলো শুরু হবে তার এখনও কোনো মানে 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 পূর্বাভাস নেই। কতটা মিস করছো? মিস তো খুব করছি, অবশ্যই আমাদের দর্শক বন্ধুদের, শ্রোতাদের ভীষণ 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 রকম মিস করছি, এবং মঞ্চটাকে মিস করছি, মঞ্চের পারফরমেন্স মিস করছি, অতক্ষণ একসাথে টানা একটানা কবিতা বলা সেটা মিস করছি, এই সব কিছুকেই মিস করছি, এটা খুব স্বাভাবিক। তবে তার মধ্যে একটা যেটা ভালো বিষয় হয়েছে, এবছর যে মানে গত বছর আর এবছরের মাঝামাঝি যে সময়টা সব ঠিক ছিল সেখানে আমার সেই সময় গোটা 5 স্টেজ আমি পেয়েছি। তো ফলে সেইটুকু আর কি আছে যে 5টা আবার কবে হবে, সেই প্রত্যাশা তো অবশ্যই রয়েছে। বিভিন্ন আর্টের ক্ষেত্রে মানে সেটা কখনো নাটকের ক্ষেত্রে, কখনো গানের ক্ষেত্রে, বা ইনফ্যাক্ট আমরা নাচের ক্ষেত্রেও দেখছি যে শিল্পীরা অনেকে ডিজিটাল কনসার্ট করছেন, সেটা কি মানে সেটা নিয়ে কি তুমি কিছু ভাবছো? ডিজিটাল কনসার্ট করছেন, খুব ভালো করছেন, কারণ খুব স্বাভাবিকভাবেই এই শিল্পটাকে তো বাঁচিয়ে রাখাটা ভীষণ রকম প্রয়োজন এই সময়ে, বাকি সমস্ত কিছুর ক্ষেত্রটা খুব প্রয়োজনীয় আমাদের যা যা পেশাগত ক্ষেত্রে, বিনোদন বা এই ধরনের শিল্প সংস্কৃতি সব শেষে আসে। মানুষের যখন সমস্ত ক্ষেত্র একদম খুব
ভালোভাবে তার বাকি সব চাহিদা পূরণ হয়ে যাচ্ছে, তখন বিনোদন বা সংস্কৃতি বা এই বিষয়গুলো, তখন তার মনে হয় যে একটু একটা অনুষ্ঠান দেখি, একটা প্রোগ্রাম দেখি, যাই, আজকের দিনটা একটু ভালো কাটবে, এটা কোথাও ভীষণভাবে ভালো থাকার খোরাক। কিন্তু যখন আমি ভালো নেই কোনোভাবে, তখন আমাকে ভালো থাকার জন্য আগে নিজের জীবন সংগ্রামের দিকে সেভাবে চলতে হবে, এটা খুব জরুরি একটা বিষয়। তো ফলে মানুষ যে এই সময় খুব অনুষ্ঠানমুখী হচ্ছেন না, সেটার জন্য কিন্তু তাদের দোষ দেওয়া যায় না, সেটাও খুব স্বাভাবিক। এই একটা এমন সময় রয়েছে, এটা তো একটা মহামারী, মানে 100 বছরে একবার হয়। তো এরকম একটা সময় দাঁড়িয়ে সংকটে আমরা যে রয়েছি এখনও, এখনও যে স্বপ্ন দেখছি, এখনও যে সব সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি, এটাই খুব বড় কথা। তার মধ্যে ডিজিটাল কনসার্ট হচ্ছে, সেটাও খুব ভালো বিষয়, কারণ থেমে থাকলে তো হবে না, কোনো না কোনোভাবে এগোতে হবে আমাদেরকে। অবশ্যই আমাদের যে ভালো লাগার জায়গাটা, তাদের যেমন ভালো লাগার জায়গাটা হচ্ছে সব কিছু ভালো থেকে শ্রোতাদের, তারপরে কোথাও একটা আমাদের অনুষ্ঠানের সাথে একাত্মবোধ করা, ঠিক একই রকমভাবে আমাদের শিল্পীদের ক্ষেত্রেও, বাকি যদি সব কিছুও থাকে, যদি কোনোরকম পারফরমেন্সের সুযোগ না থাকে, তাহলে বোধ হয় সেটা জীবনে কিছুই আর থাকে না। তো ফলে সেটা হওয়াটা আবশ্যিক, তাতে মানুষ খুব বেশি শরিক হন বা না হন, তাতেও এটা হওয়াটা আবশ্যিক। তবে একটা কথা সত্যি, মানুষ কিন্তু, মানে শ্রোতাদের কথা বলবো, তারপরেও প্রচুর প্রচুর সাপোর্ট দিচ্ছেন, প্রচুর সাপোর্ট দিচ্ছেন। এই কারণে বলছি, মানে আমার দুদিন আগে ইউটিউবে একটা কবিতা, বা এই সময়ের মধ্যে ইউটিউবে যেসব কবিতা আমার হয়তো পাবলিশ হয়েছে, আমি নিজেও খুব একটা কখনো আশা করি না যে কী হবে বা কী না হবে, কিন্তু তারপরেও আমি দেখেছি তাদের যে সাপোর্ট, সেটা ভীষণ রকম থেকেছে, ভালোবাসাটা ভীষণ রকমভাবে থেকেছে। এটাও খুব বড় একটা প্রাপ্তি যে এই দুঃসময়ে দাঁড়িয়েও ভালোবাসাটা একই রকম আছে। তুমি কি নিজে কোনো ডিজিটাল কনসার্ট করার কথা ভাবছো? বা আমি ভাবছি না, এই কারণে সত্যি কথা বলবো আমি তোমাকে, সেটা হচ্ছে এরকম একটা সময়ে, মানে এটা আমি কোথাও বলিনি বা কোথাও বলতেও চাই না, কিন্তু ডিজিটাল কনসার্ট করা মানেই তো কোথাও একটা মানুষের কাছ থেকে আমাকে, মানে আর্থিকভাবে বলতে হবে যে সে একটা টিকিট কাটার কথা বা কিছু, 100 টাকা গেলেও তাদের যাবে। আমি এই মুহূর্তে সেটা চাইছি না, সেটা চাইছি না, মানে সত্যি কথা বলছি, একটা সময়ে দাঁড়িয়ে ভীষণ রকমভাবে সেই অনুষ্ঠান করেছি, ভবিষ্যতে আবার নিশ্চয়ই করব। কিন্তু আমি অনেকবার ফেসবুক লাইভে এসেছি, আমি কিন্তু, আমাকে বহুবার অনেকেই বলেছেন, অনেক অর্গানাইজেশন বা অনেকে, যে একটা ডিজিটাল কনসার্ট যদি এরকম করা হয়, আমি এই মুহূর্তে আগ্রহ দেখাইনি। আমি বলেছি সব একটু ঠিক হোক, তারপর এমনি প্রোগ্রাম করব মঞ্চের জায়গাতে, যেভাবে করি সেভাবে। কিন্তু আমি ডিজিটাল কনসার্টকে সাপোর্ট অবশ্যই করি, কিন্তু নিজে এই মুহূর্তে করার ক্ষেত্রে খুব একটা উৎসাহী নই। সবটা ঠিক হওয়ার পর তারপর আবার সমস্ত কিছু হোক, মানে আমি না ওইটা বলতে পারবো না নিজে একটা পোস্ট দিয়ে যে আমার এরকম হচ্ছে, আপনারা টিকিটটা কাটুন। এখন বলতে বোধহয় কোথাও একটু লাগবে, মনে হবে মানুষগুলো ভালো থাকুক আগে, ঠিক মতো থাকুক। কত মানুষ এই মুহূর্তে কর্মহারা, কত মানুষের কত কিছু ওলট পালট হয়ে গেছে, তার মধ্যে এটা বলাটা একটু মুশকিল আর কি। আবৃত্তির পাশাপাশি তুমি নিয়মিত কবিতা লেখো, সেগুলো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করো, তো সেইগুলোকে নিয়ে কোনো সংকলন বা মঞ্চে সেগুলো পরিবেশন করার কোনো পরিকল্পনা? আমরা লিখিত কত মিলি সব কবিতা হয়ে যায় নাকি সে লেখা, মানে না তুমি তো তোমার তো খুব, মানে কবিতা হিসাবেও তো মানে লিখতে দেখা যায়, লেখা লেখা কবি, মানে আমি যেগুলো লিখি আমার মনে হচ্ছে হয়তো লিখলাম, কখনো হয়তো পোস্ট করতে ইচ্ছা হলো। আসলে ওখানে আমার পেজের ক্ষেত্রে, ফেসবুক পেজের ক্ষেত্রে যারা রয়েছেন তারা এতটাই নিজের মতো যে হয়তো যা লিখি সেটাই হয়তো তাদের ভালো লাগে, সেটা আলাদা কথা। কিন্তু সেগুলো ঠিক বলার মতো বা কবিতা বা কবিতা সংকলন এসবের ধার কাছ দিয়ে যায় না। আমি কবিতা বিষয়টাকে, মানে যে কোনো আর কি, যেগুলো লেখা যা যা আমার ভালো লাগে, আমি সেগুলোর ব্যাপারে অত্যন্ত শ্রদ্ধাশীল। আমার নিজে লেখা ক্ষেত্রে আমি অত শ্রদ্ধাশীল নই এখনো পর্যন্ত। আমার লিখতে ইচ্ছে করে যেদিন আমি হয়তো লিখে দিলাম, কোনো প্ল্যানিং নেই আমার লেখার জন্য, কোনো আর কি টার্গেট অডিয়েন্স যে আমার এই অডিয়েন্সটাকে পেতে হবে সেটাও নেই। আমার সিম্পলি যেদিন লিখতে ইচ্ছে হলো, আবার এমন হতে পারে আমার এক মাস দু মাস লিখতে কিছু ইচ্ছে হলো না, আমি লিখিও না কিছু, যেদিন আমি মনে হলো কিছু একটা বলা যেতে পারে, এটা লিখতে ইচ্ছে করছে, আমি লিখলাম, সবাই খুব প্রশংসা করলেন, এটা ভালোবেসে করলেন হয়তো, কিন্তু সেসব কবিতা না, ওখানে সব কোনো প্ল্যানিং টাইম নিয়ে দিচ্ছে। নতুন যারা আবৃত্তি করছেন তাদের মধ্যে মানে সব থেকে বেশি কোন জিনিসটা সংকট আপনি
কোন জিনিসটা সংকট তুমি ফেস করছো, কিছু যে হয়তো প্রচুর কবিতা পড়া হচ্ছে না বা হয়তো উচ্চারণ ঠিক নেই, এই এই ব্যাপারটা? প্রথমত যেটা বিষয় সেটা হচ্ছে আমাদের ছোট বয়সে যদি আমাদের কেউ বলতেন যে এই যে কোনো ক্ষেত্রে যদি কিছু আমাদের ক্ষেত্রে সমালোচনা করতেন, তাহলে সেই সমালোচনাটা যদি আমাদের ভালোবেসে করতেন তাহলে এভাবে বলতেন এটা এরকম করলে আর একটু ভালো হয়, এটা খুব খারাপ হয়েছে না বলে আমরা সাধারণত যাদেরকে পছন্দ করি তাদেরকে বলি এরকম হলে একটু ভালো হয়। তো আমি যারা আমার থেকে যারা বয়সে ছোট যারা এই সময় চর্চা করছে, আমি প্রথমত তাদেরকে সাধুবাদ দেবো এই কারণে তারা আবৃত্তি চর্চা করছে। আবৃত্তি চর্চা হয়তো সবাই করছেন না, সেভাবে অনেকে হয়তো পাঠ করছেন, পাঠ আবৃত্তি দুটো আলাদা বিষয়। আবৃত্তি বিষয়টা যেটা সেটা তো বললাম, প্রথমত মুখস্থ ভীষণ জরুরি, শুদ্ধ উচ্চারণ জরুরি, একই সাথে বাকশিল্পের অনেকগুলো ধারা আছে, যেমন আবৃত্তি রয়েছে, আবৃত্তির সাথে সাথে সঞ্চালনা রয়েছে, শ্রুতি নাটক রয়েছে, গল্প পাঠ রয়েছে, এই প্রত্যেকটা আলাদা আলাদা জায়গায় রয়েছে, প্রত্যেকটা একটা নিজস্ব জায়গায় অনেক ক্ষেত্রে জনপ্রিয়তা পেয়েছে অনেকের মাধ্যমে। তো তুমি যেটা বলছো আবৃত্তি, আবৃত্তি কিন্তু এই সময় কম মানুষজনই করছেন, এই জেনারেশন আমার যে পরের জেনারেশন যারা করছেন তারা মূলত বেশিরভাগই পাঠ করছেন, কবিতা পাঠ, গল্প পাঠ, সেটা কিন্তু একটা আলাদা মাধ্যম। কবিতা পাঠ, গল্প পাঠ বা আবৃত্তি এগুলো সবটা এক নয়, কিন্তু তারপরও তারা যখন করছেন ভালোবেসে সেটাকে সবসময় আমি অত্যন্ত তাদের ক্ষেত্রে বলবো, সাধুবাদ দেবো, প্রশংসা করবো তাদের, এবং একটা কথাই বলবো যে যা যে কাজটাই করুন না কেন ভালোবেসে যেমন করছেন তেমনি আরেকটু যদি শিখে নিয়ে করেন তাহলে বোধ হয় সে কাজটা আরেকটু ভালো করা যায়। ভালো কাজ করা সবসময় ভালো, আমি যে কোনো সময় বসে নিজের মাথায় পাঁচটা ভুলভাল চিন্তা না করে কিছু একটা মাধ্যমে হয়তো নিজের মনোনিবেশ করছি সেটা সবসময় খুব প্রশংসনীয়, সেটা করুন, অবশ্যই যে কোনো কেউ করতে পারে, করাটা ভালো। কিন্তু যদি আমরা একটু চর্চিত হই যে কোনো শিল্পের ক্ষেত্রে তাহলে পরবর্তীকালে নিজের জন্য আরো ভালো আর কি। তোমার এই যে ধরো একটা মহামারীর একটা সময় বা চারদিকে একটা ক্রান চলছে, এই সবকিছু তো একদিন শেষ হবে, যখন শেষ হবে তুমি প্রথম কাজটা কি করবে? ভাবি না তো, আজকে চলছি চলি, প্রথম কাজটা কি করবো, বেড়াতে বেড়াতে যাবো বোধহয় কোথাও, কিন্তু কোথায় যাবো সেসব এখনো ভাবিনি, শেষটা হোক সেটা খুব জরুরি, একটু হাঁপ ছেড়ে আমরা নিঃশ্বাস নেব। আমরা মোটামুটি একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, কিন্তু মুনমুনকে আমরা যখন মানে সঙ্গে পেয়েছি একটু তো আমরা কবিতা না শুনে তো ছাড়বো না, তো আমাদের দর্শকদের জন্য অন্তত যদি তিন চারটে লাইন কম করে দিবে। পরের জন্মে বয়স যখন শুনি সঠিক আমরা তখন প্রেমে করব, মনে থাকবে বুকের মধ্যে মস্ত বড় ছাপ থাকবে, শীতল পাটি বিছিয়ে দেব সন্ধে হলে বসবো দুজন, একটা দুটো খুশবি তারা অর্থাৎ তোমার চোখের তারায় তারার চোখের জল করাবে, কান্ত কবির গান গাইবে, তখন আমি চুপটি করে দু চোখ ভরে থাকবো যে মনে থাকবে। অনেক ধন্যবাদ মুনমুনকে আমাদের সময় দেওয়ার জন্য, অনেক অনেক ধন্যবাদ, এবং অবশ্যই আপনারা সবাই বঙ্গভূমির সঙ্গে থাকুন, আরো অনেকটা পথ চলুক বঙ্গভূমি।